ভাসানচরের রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করে অবকাঠামো নির্মাণসহ ও সকল প্রস্তুতি শেষ করলেও নানা জটিলতায় এ প্রক্রিয়া শুরু হয়নি। তবে গেল শনিবার সাগরে ছোট একটি বোটে ভাসতে দেখে রোহিঙ্গাদের ওই দলটিকে উদ্ধার করে নৌবাহিনী। এরপর ওই দিন রাতেই তাদের ভাসানচরে আশ্রয় দেওয়া হয়েছে। আপাতত তারা সেখানে থাকবেন। তাদের নিরাপত্তায় নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর সহায়তায় তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখন তারা সেখানে অবস্থান করছে, 29 জন পুরুষ নারী শিশু সহ তারা। পরবর্তীতে তাদের বিষয়ে নৌবাহিনী তারা ইনভেস্টিগেশন করছে, সেখানে আমাদের পুলিশের সদস্যরা নিয়োজিত আছে। তবে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করায় উদ্বিগ্ন স্থানীয়রা। এই উপকূলীয় অঞ্চলে এই নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে যদি রোহিঙ্গারা সেখানে প্রবেশ করে। ঘরবাড়ি তো করছে, তারপরে মনে হন রাস্তাঘাট এবং কল, তারপরে মনে করেন এদের একটা ফলটন। কক্সবাজারে বিভিন্ন ক্যাম্পে বর্তমানে রয়েছে 11 লাখের বেশি